Shalom Kufutelo, tonight, right there, Shalom Kufutelo, right there, Shalom Kufutelo. Shalom Kufutelo, tonight, right there, Shalom Kufutelo, right there, Shalom Kufutelo. Jar shone jar bhalo basha. Jar shone jar bhalo basha. Shei to mojano telo. Bokul ful, shona diya hat keno bandhailo. Bokul ful, shona diya hat keno bandhailo. প্রিয় দর্শক আমরা এসেছি আজকে সাপলার মিলে তবে আমরা আজকে বকুল ফুল গানটা একটু চেঞ্জ করে দিই চলুন আমরা বকুল ফুল বাদ দিয়ে সাপলা ফুলের গান গাই 1 2 3 4 সাপলা ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলে হে সাপলা ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলে অসাধারণ অভিজ্ঞতা এখন পর্যন্ত আমি এই অভিজ্ঞতা আর ছাড়তে চাচ্ছি না আরো নিতে চাচ্ছি এই অভিজ্ঞতা জানি না আর কবে আসা হবে এখানে কারণ যতটুকু সম্ভব শীতের সময় পানিটা শুকিয়ে যাচ্ছে আর পরবর্তীতে আসা হবে কিনা জানি না আমি এটাই বলবো লাল শাপলার বিলে আজকে আমরা যারা এসেছি আমাদের মধ্যে যে এক্সাইটমেন্ট যেটা আমি দেখতে পাচ্ছি তা সত্যি অসাধারণ আর আশা করব ভবিষ্যতে যারা এখানে আসবেন খুব তাড়াতাড়ি চলে আসেন কারণ অনেক কিছু মিস আর এরকম লাল শাপলা চারিদিকে সবুজ আর ইয়ের মধ্যে ঝিলের মধ্যে লাল শাপলা ফুটন্ত মানে কি বলবো আমি খুঁজে পাচ্ছি না ওই যে অত্র অঞ্চলের কিছু মানে গ্রামের মানুষকে জিজ্ঞেস করেছিলাম মানে এটা কি ওনারা বলছে এটা নাকি মানে জন্তা রাজ্যের রাজার স্মৃতিসৌধ ওর পেছনে আমরা দেখে আসছি জন্তা রাজ্যের রাজার স্মৃতিসৌধ মানে ওনারা প্রচলিত একটা কাহিনী জানি না সদ সত্য কিনা ওনারা বলতেছে যে জন্তা রাজ্যের রাজাকে নাকি এখানে নিয়ে এসে নৌকা ডুবি হত্যা করা হয়েছে তো দেখলাম আর ভালো লাগছে সব মিলিয়ে খুবই ভালো আজকে প্রতিযোগিতায় জিতেছি এটা অনেক ভালো ছিল শাপলা ফুল দেখেছি অনেক ভালো ছিল শাপলা ফুল সাথে আছে এইতো ভালো লাগতেছে অভিজ্ঞতা বলতে গেলে ভাই আসলে বলে শেষ করা যাবে না ভাষায় প্রকাশ করার মতো নয় অনেক ভালো একটা সময় এবং ভালো সময় কাটছি আর সব থেকে ভালো অভিজ্ঞতা হচ্ছে নাহিম ভাই আমাকে কষ্ট দিয়েছে সাইকেলটা অচির করে আনছে পরে আমাকে বুঝাই দিয়েছে আর আমাকে স্বপ্না দেয় না কিন্তু এই স্বপ্না বিল থেকে আমি অসংখ্য দেখেছি আর সব থেকে ভালো ভালো এক্সপিরিয়েন্সটা ছিল নৌকায় যখন চশমা লাগিয়ে ঘোরা এটাই ছিল সব থেকে বেটার সময় আসলে আমি স্বপ্না আমার প্রিয় ফুল আর স্বপ্না দেখে আমি কি বলবো আমার ভাষা প্রকাশ করতে পারবো না যে আমার কতটুকু ভালো লাগছে আমি ঘুরতে ভালোবাসি ঠিক আছে বাট এই ধরনের জায়গা আমার জানা ছিল না আর আমাদের বাংলাদেশের মধ্যে মানে এই ধরনের কোনো জায়গা আছে আমি এই ফার্স্ট জানলাম কাতারুয়া পরিবারের মাধ্যমে আর এটুকুই আমি মানে শাপলা ফুল দেখে আমার ভালো লাগার ইয়েটা বুঝাইতে পারতেছি না আসলে আমার জীবনে ফার্স্ট এরকম এত শাপলা ফুল দেখা মানে এরকম শাপলা আমি বাংলাদেশে কোথাও দেখি নাই এখানে এসে প্রথম দেখছি যা আমার জীবনে প্রথম দেখা আজকে ট্রিপটাই মূলত মজা আজকে আসার সময় অনেক মজা করলাম গাড়িতে আমাদের গানের কোনি টিম ছিল এবং আমরা জিতছি অবশ্যই আর কৌশল ভাই এর গ্রুপ হারছে আর লিডার কৌশল ভাই সব দায়িত্ব দায়িত্ব ওনার আর আজকে শাপলা ফুলগুলো অনেক সুন্দর লাগছে মানে একসাথে এত শাপলা আমি কোথাও কখনো দেখি নাই আর নৌকা ভ্রমণ পানিটা অসম ছিল আর আমি আর দিলু ভাই একসাথে নৌকা বাড়িতে গেছিলাম একা অনেক মজা লাগছে আর আমাদের বইটাও ভেঙে গেছিল অর্ধেক বইটা দিয়ে আজকের এক্সপিরিয়েন্স অত্যন্ত ভালো ছিল আমি ভাবিনি এত সুন্দর একটা ট্রিপ হবে এত এতগুলো বিল এতগুলো শাপলা নীল আসমান তারপর উড়ে যাওয়া পাখি নৌকা ভ্রমণ সবগুলোই ভালো লেগেছে অসম্ভব ভালো একটি ট্রিপ ছিল এই তো আর আসার সময় খুবই মজা হয়েছে না এটা শুনলাম তোমার সাথে একটা দুর্ঘটনা ঘটেছে সেটা কি ও প্রথমবারের মতো আমাকে জোকে ধরেছে খুব ভয় পেয়েও যাই হোক সামলে নিয়েছি তবে এটা এটা অবশ্য মনে রাখার মতো একটা ঘটনা আমার মনে হয় যে এই ধরনের ঘটনা না ঘটলে নয় ঘটা উচিত আমাকে না ধরে যদি সেটা নাইম থেকে ধরতো তাহলে আমি মনে হয় বেশ খুশি হতাম আমি আসলে এই শাপলার বিলে আগেও এসেছি শাপলার বিলে আগে যখন এসেছিলাম তখন 11টা 12টার সময় আমরা এসে পৌঁছেছিলাম এই হাওড়ে এসে দেখি সবগুলো শাপলা ঘুমাই গেছে তো তারপর থেকে আমাকে মাঝখানে মাঝি নিয়ে গিয়েছিল মনে হয়েছে
যে এটা যদি শাপলাগুলো যদি ফুটন্ত থাকতো তাহলে কেমন লাগে? আমি আর আমার মানে আমার কাছের বন্ধু এবং ছোট ভাই পিএল আমরা গত চার পাঁচ দিন ধরে রাতে স্বপ্ন দেখি যে আমরা শাপলা বিলে ঘুরতেছি। প্রতিবারই আসার মানে সকালে আসবার চেষ্টা করি কিন্তু আমরা আসলে আসতে পারছিলাম না ঘুমের কারণে। গতকাল সারা রাত জেগেছিলাম, এখন পর্যন্ত জেগে আছি, ঘুমাইনি যে আসে সকালে আসবে বলে। তো আজকে আসার আসার পথের অভিজ্ঞতা একটু বলেন। আমি শুনেছি আপনি গানের কোন প্রতিযোগিতা হেরে গেছেন। এখানে আসলে এটা আসলে মানে এটার জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে কি নাঈম সজীব, কারণ সে হচ্ছে কি চোরামি করে চোট্টামি করে তার টিমকে জিতাইছে। আমরা আসলে ভালো ভালো খেলতেছিলাম কিন্তু খুব সে বাজে বোলিং বাজে ফিল্ডিং। মিথ্যা ভাই একদম মিথ্যা বলছে, আমাদের টিম লিডার কখনোই মিথ্যাবাদী হতে পারে না। না এটা তো হইতে পারে না, তোমার আপনি হাসুন যেটা স্বীকার করে তোমাদের লিডার আপনি হেরে গেছেন। না আপনি হেরে গেছেন, তোমাদের লিডার হচ্ছে আমাদের লিডার রাইট ছিল। আর আমি একটা শালুক এখানে করে পাইছি। হ্যাঁ আপনারা কি পাইছিলেন? শালুক না আমরা পাইনি। হ্যাঁ এটা কিন্তু শালুক শালুক করে পেয়েছি, এটা খায় আলুর মতো। আর মানে ভেট খুঁজছিলাম পাইনি। তারপর সিঙ্গার মানে নাম শুনছি কিনা জানি না, সিঙ্গার খুঁজছিলাম পাইনি। যাই হোক খুব ভালো লাগছে ভাই, ইনজয়